Let's check out Diwali in the square. Thank you, Kevali. The Bollywood music, and there you always do this, so there you are. Can you ever smile for the media, Sadiq, with you over there? দীপাবলি শব্দটি শুনলেই আমাদের মনের ভেতরে এক আলাদাই খুশি হয়, কারণ এটি কেবলমাত্র একটি উৎসব বললে ভুল বলা হবে, এটি একটি অনুভব। তাই যখনই কোথাও দীপাবলি নিয়ে কথা হয় তখনই প্রত্যেক হিন্দুদের মাথা গর্বে উঁচু হয়ে যায়। এক এক করে প্রায় সব দেশেই দীপাবলি হই উল্লাসের সাথে পালন হচ্ছে, আর এবার লন্ডনকে নিয়েও খুব চর্চা হচ্ছে। লন্ডনের ট্রাফলগার স্কোয়ারে দীপাবলিকে যেভাবে সেলিব্রেট করা হচ্ছে দেখে আপনিও চমকে যাবেন যে এটি কি সত্যিই লন্ডন। আসুন বিস্তারিতভাবে জেনে নিই এই ব্যাপারে। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে নিন। দীপাবলির জনপ্রিয়তা শুধু ভারতেই নয়, বরং গোটা বিশ্বে রয়েছে। দীপাবলি আসার আগেই তার আমেজ ফুটে ওঠে বিশ্বে এবং দীপাবলিতে বিভিন্ন দেশে আয়োজন হচ্ছে। এটি হলো লন্ডনের একটি ভিডিও যেখানে সেলিব্রেট করা হচ্ছে দীপাবলির। আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে যে বিদেশিরা কিভাবে বলিউডের গানগুলিতে নৃত্য করছেন, যেটি সত্যি বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু। লন্ডনের মেয়র সাদিক খান ট্রাফলগার স্কোয়ারে বার্ষিক দীপাবলি মহোৎসবের আয়োজন করেন। ট্রাফলগার স্কোয়ার সেন্ট্রাল লন্ডনের একটি পাবলিক স্কোয়ার, যাকে লন্ডনের হার্টও বলা হয়। দীপাবলির মহোৎসবে প্রায় 30,000 থেকে 35,000 জন লোক আসেন এবং মানুষের মধ্যে খুশির কোনো ঠিক ঠিকানা ছিল না। শুধু ভারতীয়রাই নয়, সেখানকার নাগরিকেরাও এই উৎসবে অ্যাক্টিভলি অংশগ্রহণ করেন। তাদের বক্তব্য যে আমরা আমাদের সংস্কৃতিকে আবার তরতাজা করতে এসেছি। সেখানকার ভারতীয় প্রবাসীদের কথায়, আমরা ভারত থেকে দূরে আছি, নিজেদের বাড়ি থেকে দূরে আছি, কিন্তু নিজের বাড়ির মতো এখানে দীপাবলি পালন করছি। আর এখানকার পরিবেশ দেখে মনে হচ্ছে যেন এই অঞ্চলটি এক মিনি ইন্ডিয়া। চারিদিকে শুধু উৎসবের আমেজ, কোনো বলিউডের গানে ফরেনারদের নৃত্য চলছে, আবার কোথাও সুস্বাদু ভারতীয় খাবারের স্টল বসেছে। এই উৎসবের আমেজকে দ্বিগুণ করার জন্য প্রায় 200 জন আর্টিস্ট অংশ নেয় এখানে। তারা সেখানে গরবা করে, বলিউডের হিন্দি গানে নৃত্য করে, আর বিদেশিদেরও সেই নৃত্যে পায়ে পা মেলানোর জন্য অনুরোধ করে। শুধু তাই নয়, বাংলার দুর্গাপুজোর এক ঝলকও এখানে দেখতে পাওয়া যায়। বিদেশিরাও এখানে এসে ভারতীয় রঙে মজে যান, ভারতের সুস্বাদু সুস্বাদু খাবার টেস্টও করেন। ভারতই হল এমন একটি দেশ যেখানকার সংস্কৃতির সাক্ষী থাকে বিদেশিরাও, আর এই জিনিসটিকে আপনি অন্য কোথাও সেভাবে দেখতে পাবেন না। একমাত্র ভারতীয় সনাতন সংস্কৃতি সবাইকে নিমন্ত্রণ করে খুশির ভাগিদার হওয়ার জন্য। আপনি এই বিষয়ে কি বলতে চান? আপনাদের মত অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আর সনাতন সংস্কৃতি নিয়ে এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি, তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, কারণ এটি করতে আপনাদের 2 সেকেন্ডই সময় লাগে, কিন্তু আমাদের এতে করে অনেকটাই উপকার হয়। ধন্যবাদ।